السلام عليكم ورحمة الله وبركاته এটা হচ্ছে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইনার নামে এই এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে। এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে আজকে আমরা এসেছি আমাদের বোন এবং অগ্নিপথ যারা উমরায় গেছে। দেখেছেন কত সুন্দর দৃশ্য আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কত সুন্দরভাবে এয়ারপোর্টকে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। এবং এখানে একটু দূরে দূরে সব ক্যান্টিন বানানো আছে। চলুন আগে আপনাদেরকে আরও দেখাই, আমার সাথে আপনারা থাকুন ইনশাআল্লাহ, আগে আরও আরও অনেক কিছু দেখাবো। সামনে সব আমাদের টিমরা যাচ্ছে, আমরা আমাদের বোনকে রিসিভ করতে এসেছি। এই দিকটা দেখুন, ওই পার্কিংয়ের ওপরটা কত সুন্দরভাবে গার্ডেন বানানো হয়েছে। এটা পার্কিং, ওপরে পুরোটাই গার্ডেন, পুরোটাই পার্ক। আমরা এখন ওপরতলায় চলে যাব। দেখেছেন কত সুন্দর লাগছে, আমরা কিছুক্ষণের মধ্যে ওপরে চলে যাব। আমরা এখানে একটু সাইনবোর্ডে দেখে নেব যেখানে আমাদের ফ্লাইট এসে পৌঁছে গেছে না যায়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওপরে এসে গেলাম, এটা ওপরের দৃশ্য কলকাতা এয়ারপোর্টের ওপরের দৃশ্য। এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে কলকাতা এয়ারপোর্ট। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখুন এখান থেকে। আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে পুরোটাই দেখাচ্ছি। এত সুন্দর ডিজাইন করেছে, শুধু কাঁচ আর কাঁচ, শুধু গ্লাস দেখতে পাচ্ছি আমি। এত সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেক দূর পর্যন্ত আছে। আপনাদেরকে একটু জুম করে দেখ, এদিকটা একটু জুম করে দেখাই, অনেক দূর পর্যন্ত রয়েছে। গাড়ি আছে দেখুন, এখান থেকে আরো ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। ওপরটা দেখুন কত সুন্দর ডিজাইন করেছে, এই ছাদটা পুরো একদম শেষ মাথা পর্যন্ত। এই দিকেও আপনার পুরোটাই, এই দিকটা পুরোটাই আপনার ছাদটা দেখায় আপনাদেরকে। এই দিকটা আবার দেখুন, এই নিচেটা, নিচের ফ্লোরটা তো আপনার কাঁচ দিয়ে কত সুন্দর সাজিয়েছে। যারা আসেননি তারা অবশ্যই আসবেন, একবার এসে কলকাতা এয়ারপোর্টটা দর্শন করে যাবে, আশা করছি খুবই ভালো লাগবে। এটা কলকাতা এয়ারপোর্টের পার্কিং, কয়েক হাজার এখানে গাড়ি থাকে, কয়েক হাজার গাড়ি এখানে পার্কিং করা হয়। এই ফ্লোরটাও আছে এবং এর নিচে আর একটা ফ্লোর আছে, অনেক বড় এরিয়া নিয়ে এই পার্কিংটা তৈরি করা হয়েছে এবং এর উপরে গার্ডেন বানানো হয়েছে। এদিকে সোজাই চলে যাচ্ছে এয়ারপোর্ট। কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পার্কিং,